আচ্ছা ঠিক আছে, টেনশন করে না, আমার যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাকে খুশি করার। তুমি একটা মালিক, আমার বান্ধবী যেভাবে বলেছে ঠিক সেভাবেই পেয়েছি আমি তোমাকে। অনেক মজা দিয়েছো, খুব ভালো লাগছে। আপনার মজুর মেয়ে থাকে আমাকে বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে এরকমের অহরহ মেয়ে আছে আমার কাছে, অনেকেই আছে, স্বামিনী অসুখী। টেনশন করো না, আমি ম্যানেজ করে দেবো। আচ্ছা ঠিক আছে তাহলে, কিন্তু আমার কাছ থেকে পেমেন্ট একটু কম নিতে হবে। আচ্ছা ওটা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থেকো। আপনি তো ভালোভাবে চলাফেরা করতে স্যার, কিন্তু আমি তো আর পারি না। আমি ভালোভাবে চলাফেরা করতেছি, হ্যাঁ চলাফেরা করি, কিন্তু আপনার সমস্যাটা কি বলবেন তো আমাকে নাকি? আসলে ঘরের কথা বলা যায় না আর পার্সোনাল বিষয়ের কথা বলা যায় না। আরে ভাবি বলিনি না, সমস্যা নেই কোনো, বলেন। আমার হাজবেন্ড না দিন দিন যেন কিরকম হয়ে যেতেছে, আমাকে আর সুখ শান্তি কিছুই দিতে পারতেছে না। কেন ভাবি, আপনি কি খোঁজ খবর নেন না, টাকা পয়সা দেন না? কি খুব অভাব, ওগুলো সব কিছুই ঠিক আছে, তাহলে কি ভাবি? যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে আমি বুঝতে পেরেছি, আরে এই সমস্যাটা আমারও ছিল তাই। হ্যাঁ কিন্তু এখন ইদানিং সব হয়ে গেছে। আমি বলেন না কিভাবে কি করছেন। আরে বলবো শুনবো তুমি? তারপরে বলছে যে না এভাবে তো চলা যায় না। তাহলে আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুর নাম্বারটা আমি তোকে দেবো, মাঝে মাঝে ওকে নিয়ে আসে ইত্যাদি। হ্যাঁ তারপর টাকা নিলেও মানে কাজ করে খুব ভালো, খুব মজা করে দিতে পারে। এখন কিন্তু মানে এখন সুখে আছেন তো, তাই না? করতেছেন না? রাজু, হ্যাঁ বল, কি অবস্থা তোর এখন বর্তমানে? না রে বন্ধু, খুব একটা ভালো যাচ্ছে না। কেন, চাকরি পাস নি?
দেখ, পড়াশোনা শেষ করে চাকরির জন্য তো কত জায়গায় ট্রাই করলাম, অনেক জায়গায় তো চিপি দিলাম, ঘুরতে ঘুরতে পেরেশানি, কোথাও হচ্ছে না, মামা খালা না থাকলে এই দেশে চাকরি হয় না রে। এটা তো ঠিকই বলছো, আসলে মামা খালা না থাকলে চাকরি একটু কষ্টকর। শোন, তুই যে চাকরি করিস না, ব্যবসা করিস না, তুই এত সুন্দর কিতাব নিয়ে চলিস কীভাবে রে, এটা সম্ভব? আমি একটু বিজনেস করি অবশ্যই। বিজনেস করিস, অত সব আমাকে তো কখনো বলি না। আমি ও আচ্ছা 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 ঠিক আছে বলুন বলুন। হ্যাঁ, যার জন্য আপনাকে ফোন দিছি আমি। হ্যাঁ, কালকে কি একটু সময় দেওয়া যাবে আমার? আসলে কি ফোন তো দিচ্ছেন, কালকে তো আমার শিডিউলের এখান দিয়েও আছে। আমার থেকে যদি অনুরোধ পাঠাই দিলে হবে? হ্যাঁ চলবে। আচ্ছা, তাহলে আপনার বাড়ির অ্যাড্রেসটা আমাকে একটু মেসেজ করে দিয়ে দিন, আমি পাঠিয়ে দেবো। ওকে, চাকরি তোর দেওয়া যায় যদি করতে পারিস, কিন্তু চিকরে কাকে বলা চাকরি তো খুব দরকার, খুব। শোন, তোকে একটা নাম্বার দেবো, একটা বাড়ির অ্যাড্রেস আর কি, ওখানে যাবি। আচ্ছা ঠিক আছে, ওইখানে যাও, ওই ম্যাডামের সাথে দেখাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর একটু তোকে বলে দেবো। শোন, তুই আমার বন্ধু, তুই তো অবশ্যই আমাকে ভালো কিছু দিবি। না, তা তো অবশ্যই। শোন, আমি তোকে এক ম্যাডামের বাসার নাম্বার দেবো, তুই ওইখানে যাবি, যে তাকে খুশি করতে হবে। ম্যাডামকে খুশি করতে হবে? পারবি তো? এই বিনিময়ে টাকা পাবে, কোনো সমস্যা নেই। আমি রাজু, ও যে আমার বন্ধু আশাবাদ। আমি তো পুরো লজ্জায় তো অবস্থা। তোমার ভাই আমি অনেক খুশি হয়েছি। আমার টাকার দরকার ছিল, তবে ম্যাডাম আপনি আমাদের পেমেন্ট দিয়েছেন, এতে আমার অনেক উপকার হবে।
আমি কি যা বলেছিলাম ঠিক আছে? ভাবি পারফেক্ট, তাই না? 100% খুব মজা পাইলাম। আসলে ছেলেটা না খুব ভালো, খুব মজা করে, এনজয় করে। কিন্তু আপনি যে ছেলেটার কথা বলেছেন ওই ছেলে আসেনি, ওর আরেকটা বন্ধু এবার আসছে। ও তাই নাকি? এই সে আমার নতুন বলো নাকি? আমার জিগায় কেমন কেমন ভালো আছে, একদম সাহসী। আচ্ছা তাহলে ঠিক আছে, আর একদিন আমারটা আপনি নেবেন, আপনারটা আমি আনবো। ওরে